সুইডেনে কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় কোরআন অবমাননাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে জানান তিনি। সম্প্রতি রাশিয়ার একটি মসজিদ পরিদর্শনের সময় কোরআন নিয়ে এসব মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ঈদ উল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পোড়ানো হয়। ইসলাম বিরোধী বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় খোদ সুইডিশ আদালত। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সুইডেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সরকারকেও বিভিন্ন সময় মুসলিম বিদ্বেষী নানা কার্যক্রমকে সমর্থন দিতে দেখা গেছে। তবে মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যতিক্রম কাণ্ড ঘটিয়ে নজির সৃষ্টি করলেন তিনি। ঈদ উল আজহার দিনে রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদে পরিদর্শন করেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিরা রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং তাকে কোরআন শরীফের একটি কপি উপহার দেন। এই উপহার সানন্দে গ্রহণ করেন পুতিন। এ সময় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় পশ্চিমা বিশ্ব ও সুইডেনের সমালোচনা করেন তিনি। কোরআন হাতে নিয়ে পুতিন বলেন, রাশিয়ায় কোরআন অবমাননা সংবিধান ও দণ্ডবিধি উভয় ক্ষেত্রেই অপরাধ। এটি মুসলিমদের পবিত্র গ্রন্থ এবং অন্যদের কাছেও একই রকম বিবেচিত হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশে মানুষের ধর্মীয় অনুভূতিকে অসম্মান দেখানোকে অপরাধ বলে মনে না করা হলেও রাশিয়ায় এটি অপরাধ হিসেবে গণ্য হয়। এছাড়া কোরআন উপহারের জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে সবসময় এর নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন বলেও জানান পুতিন। নাদিয়া তাবাসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।